আমার সামনে যে ফর্মটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে একটা ম্যাট্রিমোনিয়াল ফর্ম ফিলিং, যেটা হচ্ছে একটা বিবাহ সম্পর্কিত একটা ফর্ম আছে, যার মধ্যে 42 এন্ট্রি আছে, অর্থাৎ 42টা ঘর আছে, তার মধ্যে আপনাকে ফিল আপ করতে হবে। যারা বাড়িতে বসে ভালো একটা ইনকাম সোর্স খুঁজছেন, পার্ট টাইম কোনো ইনকাম করতে চাইছেন বা ফুল টাইম কোনো ইনকাম করতে চাইছেন, কোনো কোম্পানির কাজ বাড়িতে বসে করে সেই কোম্পানিকে দিয়ে সেখান থেকে একটা উপার্জন করতে চাইছেন, আজকের ভিডিওটি সেই সমস্ত ভিউয়ার্সদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওটি একটু মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের জেনুইন কিছু কাজের সন্ধান দেব, যে কাজ আপনি বাড়িতে বসে করতে পারবেন। সেক্ষেত্রে আপনার একটা ক্রাইটেরিয়া আছে, যেটা হচ্ছে আপনার পিসি বা ডেস্কটপ থাকতে হবে, অর্থাৎ কম্পিউটার বিষয়ে আপনার সম্যক ধারণা থাকতে হবে এবং আপনার পিসি বা ডেস্কটপ আপনার থাকতে হবে, অর্থাৎ কম্পিউটার আপনার বাড়িতে থাকতে হবে। তো কম্পিউটারে বসেই বাড়িতে কাজ করে আপনি প্রতি মাসে প্রায় 20,000 টাকা উপার্জন করতে পারবেন এবং খুব ইজি প্রসেসে। অনেকেই জানেন যে ডেটা এন্ট্রি কাজ কিন্তু খুবই সহজ কাজ, কারণ এক জায়গা থেকে ডেটা কালেক্ট করে আপনাকে আরেক জায়গায় ইনপুট করতে হয়। আজকে যে কাজের ব্যাপারে ডিসকাস করব সেই কাজটিও কিন্তু একই রকম, আপনার এই কাজটা বিশেষত ডেটা এন্ট্রি জব। আজকে যে কাজের কথা বলবো, এই কাজটি করার জন্য মোটামুটি কম্পিউটার সম্পর্কে একটা সম্যক ধারণা থাকলেই হবে, কম্পিউটার কিভাবে চালাতে হয় এইটুকু জ্ঞান থাকলে, আর ইংলিশ সম্পর্কে, অর্থাৎ ইংলিশ যে ওয়ার্ডগুলো হয় সেই ওয়ার্ড সম্পর্কে একটা মোটামুটি ধারণা থাকলে আপনি এই কাজগুলো খুব সহজেই করতে পারবেন। এই কোম্পানিতে বিশেষ করে আপনার রয়েছে ডেটা এন্ট্রির জব রয়েছে, অর্থাৎ ডেটা এন্ট্রির যাবতীয় কাজ রয়েছে, যেমন ধরুন নোবেল টাইপিং রয়েছে, পেজ টাইপিং আছে, ডেটা এন্ট্রি ওয়ার্কশপ রয়েছে, ইমেল রাইটিং রয়েছে, এরকম বিভিন্ন ধরনের কাজ রয়েছে। তো যারা ফর্ম ফিল আপ ডেটা এন্ট্রি করতে চান বা পেজ টাইপিং করতে চান, তাদের জন্য 25 দিনের কাজ রয়েছে। তারা 25 দিনে যখন কোম্পানিকে কাজটা তুলে দেবে, 25 দিনের মাথায় কোম্পানিকে কাজটা তুলে দেওয়ার পরে 5 দিন কোম্পানির কাছ থেকে রিপোর্ট আসবে, অর্থাৎ 30 দিনের মাথায় তার ব্যাংকের অ্যাকাউন্টে তার যে ডেটা এন্ট্রির কাজটা হয়েছে সেই কাজটা বিবেচনা করে, কতটা সঠিক সে টাইপিং করেছে সেটা বিবেচনা করে, তার মাসের শেষে পেমেন্টটা তার ব্যাংকে ক্রেডিট হয়ে যাবে। আর যারা নোবেল টাইপিং করতে চান, নোবেল টাইপিং সম্পর্কে অনেকেই জানেন না, অর্থাৎ উপন্যাস, কোনো একটা হার্ড কপির বই আছে বা কোনো বই আছে, সেই হার্ড কপির বই থেকে আপনাকে সফট কপি করতে হবে, অর্থাৎ কম্পিউটারে আপনাকে টাইপিং করতে হবে। কোম্পানি থেকে টোটাল ফরম্যাট রেডি করে দেওয়া হবে, আপনি কীভাবে টাইপিং করবেন, কীভাবে কাজ করবেন, সমস্ত কিছু ফরম্যাট রেডি করে দেওয়া হবে, সেখানে জাস্ট আপনাকে টাইপিং করতে হবে। এখানে বেশি কোনো হেডেক নেই, বেশি কোনো আপনার রকেট সায়েন্স জানার প্রয়োজন পড়বে না, কারণ আমি আজকের ভিডিওর মাধ্যমে একদম শেষে আপনাদের কাজগুলো কীভাবে হয়, কীভাবে অ্যাকচুয়ালি হচ্ছে সেটাও আমি ভিডিওর মাধ্যমে দেখাবো, কী কী কাজ আছে এবং কীভাবে কাজগুলো হচ্ছে সেগুলো ভিডিওর মাধ্যমে দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো ধৈর্য ধরে একটু দেখুন, বুঝতে পারবেন। আমি প্রথমে আগে বিজনেসের ব্যাপারে ডিসকাস করে নিই, আপনারা কীভাবে কাজটা করবেন। দেখুন, নোবেল টাইপিং যারা করবে তারা কিন্তু 18 দিনে তাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে, এবং প্রতি পেজে, অর্থাৎ যে বইটা আপনি লিখছেন প্রতি পেজে আপনার 350 পিস করে আপনার ওয়ার্ডগুলো আছে, এবং সেই ওয়ার্ডগুলো 350 পিস করে আপনার ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডগুলো প্রতি পেজে আপনাকে টাইপিং করতে হবে। তো এই হচ্ছে কাজ। আর প্রত্যেকটা ফর্ম ফিল আপ পিছু আপনি 8 টাকা করে পাবেন, মাসের শেষে আপনার দেখতে গেলে প্রায় 20,000 টাকার উপরে আপনি আর্নিং করতে পারবেন। কোম্পানির নাম হচ্ছে ডিজিটাল সার্ভিস সেন্টার, কোম্পানির অবস্থান হচ্ছে বীরভূম ইলামবাজারের কাছে, আর কোম্পানির যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা, এই নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে কিন্তু কেউ কল করবেন না, যাদের জানার প্রয়োজন আছে তারা হোয়াটসঅ্যাপে SMS করুন, কোম্পানি কিন্তু আপনাকে যথাযথ রিপ্লাই দেবে। আর যদি চান কোম্পানিতে বসে কাজটা বুঝতে, শিখতে, জানতে, তাহলে অবশ্যই কোম্পানির যে ঠিকানা আছে সেই ঠিকানায় গিয়ে যোগাযোগ করুন, কোম্পানির সাথে কন্ট্যাক্ট করুন, কীভাবে যাবেন আগে আলোচনা করুন, তারপরে কোম্পানিতে বসে বুঝে শুনে কাজটা দেখে শুনে আপনি চাইলে করতে পারেন। আর এই কাজের সবথেকে বড় বেনিফিট হচ্ছে, অনেকেই হয়তো ভাবছেন যে এই কাজের হয়তো টার্গেট আছে, আমি কীভাবে টার্গেটটা পূরণ করবো, আপনাকে এখানে কোনো টার্গেট নেই, এই কোম্পানির কোনো টার্গেট নেই, আপনি যে হিসেবে কাজ করবেন সেই হিসেবে আপনাকে পেমেন্ট দেওয়া হবে, অর্থাৎ এই কাজের কোনো টার্গেট নেই, আপনার টাইম মতো আপনার ইচ্ছা মতো সময় বের করে আপনি এই কাজগুলো করতে পারেন, এখানে কোনো টার্গেটের ব্যাপার নেই, আপনার যে এতটা টার্গেট অ্যাচিভ করলেই আপনাকে পেমেন্টটা দেওয়া হবে, না হলে দেওয়া হবে না, এরকম কোনো কিন্তু ব্যাপার নেই। তবে আমি সবসময় বলি, যে কোনো কোম্পানি থেকে কাজ বা প্রোডাক্ট বা মেশিন কেনার আগে অবশ্যই নিজের দায়িত্বে দেখে শুনে যাচাই বাছাই করে তবেই পারচেস করবেন। আমার কাজ হচ্ছে আপনাদেরকে নতুন নতুন ইনকামের ব্যাপারে আইডিয়া দেওয়া বা সঠিক ইনকাম সোর্স বেছে নিয়ে বাস্তবে কাজে লাগানো কিন্তু আপনাদের কাজ। আর যে কোনো মেশিন, প্রোডাক্ট বা যে কোনো সার্ভিস বলুন,
সমস্ত কিছুই দেখে শুনে পারচেস করবেন, যে কোনো কোম্পানি হতে পারে, যে কোনো প্রতিষ্ঠান হতে পারে, যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম হতে পারে, সমস্ত কিছুই দেখে শুনে আগে যাচাই করে নিজের দায়িত্ব করবেন। কারণ মাঝপথে যদি আপনি দাঁড়িয়ে যান বা মাঝপথে যদি কোনো ক্ষতির সম্মুখীন হতে হয় সেটা কিন্তু আপনাকেই হতে হবে। তার জন্য এই বিজনেস কার্ড চ্যানেল কোনোভাবেই দায়ী থাকবে না, অবশ্যই কাজগুলো দেখে শুনে যাচাই বাছাই করে তবেই আপনারা সিদ্ধান্ত নেবেন। তো কাজটা কীভাবে অ্যাকচুয়ালি হচ্ছে সেটা আপনাদের একটু দেখিয়ে দিই, তিনটে পরপর আপনাদের কাজ দেখাবো যাতে করে আপনারা পরিষ্কারভাবে এই কাজগুলো বুঝে নিতে পারেন। চলুন, আমার সামনে যে ফর্মটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে একটা ম্যাট্রিমোনিয়াল ফর্ম ফিলিং, যেটা হচ্ছে একটা বিবাহ সম্পর্কিত একটা ফর্ম আছে, যার মধ্যে 42 এন্ট্রি আছে, অর্থাৎ 42টা ঘর আছে, তার মধ্যে আপনাকে ফিল আপ করতে হবে। 22টা এন্ট্রি আপনারা ড্রপ ডাউনের মাধ্যমে সিলেক্ট করে এখানে সিলেক্ট করতে পারবেন, এবং 20 এন্ট্রি অর্থাৎ 20টা এন্ট্রি আপনাকে টাইপিং করতে হবে। একদম সিম্পল এখানে কিছু তথ্য দেওয়া আছে, যেমন ধরুন নেম আছে, জেন্ডার আছে, এজ আছে, ম্যারিটাল স্ট্যাটাস আছে, এডুকেশান আছে, তারপরে দেখতে পাচ্ছেন কোম্পানির তরফ থেকে কিন্তু একটা পিডিএফ ফাইল দেওয়া আছে, যার মধ্যে আপনার ফর্ম নাম্বার 1 আছে, দেখতে পাচ্ছেন ফর্ম নাম্বার 1, ফর্ম নাম্বার 2, অর্থাৎ এক একটা ফর্ম আপনাকে এক একটা পেজে টাইপিং করতে হবে। এখানে সমস্ত ইনফরমেশান আপনার দেওয়া থাকবে, সেগুলোই আপনাকে এখানে ফিল আপ করতে হবে, আর যে অ্যাবাউট ফ্যামিলির জায়গায় যেগুলো লেখা আছে এগুলোও আপনাকে টাইপিং করতে হবে। একদম ইজি প্রসেস, মোটামুটি একটা জায়গা থেকে ডাটা আপনাকে কালেক্ট করতে হবে এবং আরেকটা জায়গায় আপনাকে সেখানে পেস্ট করতে হবে, দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন ফর্ম 1 দেওয়া আছে, ফর্ম 2 আছে, ফর্ম 3 আছে, সমস্ত কিছু পরপর দেওয়া থাকবে কোম্পানির একটা পিডিএফ ফাইলে, যে পিডিএফ ফাইলটা আপনারা সাইডে রেখে এখান থেকে কপি করে করে আপনারা এখানে টাইপিং করতে পারেন। এবং আমি প্রথমেই বললাম যে 22টা এন্ট্রি আপনাকে ড্রপ ডাউনের মাধ্যমে সিলেক্ট করতে হবে। তো কীভাবে অ্যাকচুয়ালি ফর্মটা ফিল আপ হচ্ছে আপনারা একটু দেখে নিন, একদম ইজি প্রসেস। দেখতে পাচ্ছেন নেম কী আছে, এডুকেশান কী আছে, অকুপেশান কী আছে, সমস্ত কিছুই এখানে দেওয়া আছে। তারপরে ফর্মটা যখন আপনার ফিল আপ হয়ে যাবে, এটাকে আপনাকে দেখতে পাচ্ছেন এজ দিয়ে দেওয়া হয়েছে, কিভাবে ফর্মটা ফিল আপ হচ্ছে আপনারা একটু দেখে নেন। এইভাবে ফর্ম ফিল আপ করতে হবে, প্রত্যেকটা ড্রাগ ডাউন আছে, আপনার টাইপিং আছে, সমস্ত কিছু এখানে দেওয়া থাকবে। তো এটা একটা ডেটা এন্ট্রি জব, এটা হচ্ছে ডেটা এন্ট্রির মধ্যে যে ফর্ম ফিলিং ডিপার্টমেন্টটা আছে, ফর্ম ফিলিং সেকশনটা আছে, সেটারই একটা ফিল আপ। তো এখানে রিলিজিয়ান আছে, কাস্ট আছে, দেখতে পাচ্ছেন রিলিজিয়ান হিন্দু আছে, কাস্ট আরিয়াভাস আছে, দেখতে পাচ্ছেন। তো এইভাবে কিন্তু স্ক্রোল করেও কিন্তু আপনারা ফর্মের দু সাইডে দেখতে পারবেন স্ক্রোল করে। তারপরে সেভ বাটনে আপনাকে ক্লিক করতে হবে, সেভ বাটন যখন করবেন আপনি দেখবেন যে আপনার ফর্মটা সাকসেসফুলি আপনার সেভ হয়ে যাবে। এই ফর্মটাকে চাইলে আপনারা পরে এডিটও করতে পারেন, যদি মনে হয় কোনো ডিসপিউট আছে বা প্রবলেম আছে তাহলে আপনারা পরবর্তীকালে সেটাকে এডিটিংও করতে পারবেন। তারপরে নেক্সট ফর্ম আপনার ওপেন হয়ে যাবে, এবং ফর্ম নাম্বার 2 থেকে আপনাকে কপি করে কী কী এখানে ফিল আপ করতে হবে সমস্ত কিছু পিডিএফে দেওয়া থাকবে, সেগুলো এখানে পার্ট বাই পার্ট ফিল আপ করে যেতে হবে। একইভাবে আপনাকে ফিল আপ করতে হবে এবং সেভ বাটনে ক্লিক করতে হবে, আবার দেখবেন যে নেক্সট ফর্ম আপনার চলে আসবে। এদিকে দেখতে পাচ্ছেন ভিউ রেকর্ড, ভিউ রেকর্ড যে অপশনটা আছে এর উপরে ক্লিক করলে কিন্তু আপনি যে সমস্ত ফর্ম ফিল আপ করেছেন সেই সমস্ত ফর্মের এখানে দেখাবে, এবং সেটা আপনি যদি মনে করেন লেফট সাইডে দেখতে পাচ্ছেন এডিট অপশন আছে, সেই এডিট অপশনে ক্লিক করে যে ফর্মটা আপনার মনে হচ্ছে যে এখানে কোনো ডিসপিউট আছে বা আপনি ভুল টাইপিং করেছেন সেটা আপনার নতুন করে আপনি এডিটিং করতে পারবেন, সেখানে আপনি নতুন করে এডিট করতে পারবেন, সেই অপশানও দেওয়া আছে। আর আপনার যে কটা ফর্ম আপনার ফিল আপ হয়ে গেছে এখানে ভিউ রেকর্ডের মধ্যে আপনারা দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন এখানে চেঞ্জও করতে পারবেন আপনারা ফর্মের ফর্মগুলোকে আপনারা চেঞ্জও করতে পারবেন। আবার একইভাবে আপনাকে সেভ বাটনে ক্লিক করতে হবে, আপগ্রেড যে বাটনটা আছে ওই ক্লিক করলে আপনার ফর্মটা কিন্তু আপগ্রেড হয়ে যাবে, অর্থাৎ আপনি যদি নতুন করে এডিটিং করতে চান সেক্ষেত্রে আপনাকে আপগ্রেড বাটনে ক্লিক করতে হবে। তো এইভাবেই হচ্ছে কাজ আপনার, মূলত এইভাবেই কাজ। এর পরের কাজটা আপনাদের একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এর পরের কাজগুলো কী কী আছে। সেকেন্ড যে কাজ আছে সেটা হচ্ছে পেজ টাইপিংয়ের কাজ, পেজ টাইপিংটা কীভাবে হয় সেটা একটু ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নেন। যেটা হচ্ছে কোম্পানির তরফ থেকে আপনাদের একটা ইমেজ ফোল্ডার দেওয়া হবে,
যে ইমেজ ফোল্ডারের মধ্যে আপনার জেপিজি ফাইলে আপনার স্ক্যান কপি ইমেজ থাকবে, যে ইমেজ থেকে আপনার সিম্পল ইংলিশে লেখা থাকবে কিছু কপি, সেই কপি থেকে আপনাকে টাইপিং করতে হবে। কিভাবে টাইপিং করতে হয় সেটাও আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানো হচ্ছে, একটু দেখে নিন। দেখুন এখানে ওপেন যে ফাইলটা আছে, আপনার যে ফরম্যাটটা দেওয়া হবে তার উপরে ওপেন ফাইল যে অপশনটা আছে তার উপরে ক্লিক করতে হবে, এবং যে ফোল্ডারে আপনি ইমেজটাকে সেভ করেছেন সেই স্ক্যান কপি ইমেজটাকে সেভ করেছেন সেটা সিলেক্ট করে আপনাকে ওপেন করতে হবে। দেখবেন যে আপনার উপরেই আপনার সেই স্ক্যান কপি ইমেজ ফাইলটা আপনার চলে আসবে, সেই ফাইলটা আপনার এখানে টাইপিং করতে হবে। নিচে আপনি স্ক্রোল ডাউন করে নিচে উপরে করতে পারবেন যাতে করে আপনার দেখতে সুবিধা হয়। দেখতে পাচ্ছেন নিচে আপনারা টাইপিং করতে পারবেন, যে কোনো পেজকে আপনারা খুব সহজে টাইপিং করে সেভ করতে পারবেন। এই যে সেভ বাটনটা আছে, সেভ বাটনে ক্লিক করে আপনারা এটাকে সেভ করে দিতে পারবেন। তারপরে যদি মনে হয় আবার নতুন ফাইল খুলবেন, তারপরে আপনি ওপেন ফাইলের অপশানে গিয়ে আবার সেকেন্ড ফাইল ওপেন করতে পারেন। প্রথমে 3 নম্বর করলাম, এটা হচ্ছে 4 নম্বর পেজ। স্ক্রোল ডাউনের মাধ্যমে আপনি আপ ডাউন করতে পারবেন, তারপরে টাইপিং করে আপনাকে সেভ বাটনে ক্লিক করতে হবে। একই প্রসেস, একদম সিম্পল প্রসেস, একই প্রসেস আপনার প্রত্যেকটার ক্ষেত্রেই ধার্যকারী। এবং পরবর্তীকালে আপনার যদি মনে হয় যে কোনো টাইপিং আপনার ভুল থাকতে পারে বা পরে আপনি টাইপিং করবেন, সেক্ষেত্রে আপনার এডিট বাটনে গিয়ে আপনি কিন্তু পুনরায় সেই ফাইলটিকে আপনারা পুনরায় এডিটিং করতে পারবেন এবং সংশোধন করতে পারবেন। একদম সিম্পল কাজ, এটা হচ্ছে পেজ টাইপিংয়ের কাজ। এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার নিচে টাইপিং করতে হবে উপরের ফাইলটা থেকে, তারপরে সেভ বাটনে ক্লিক। 3 নম্বর যে কাজটা আছে সেটা হচ্ছে নোবেল টাইপিংয়ের কাজ। কোম্পানির তরফ থেকে এই সফটওয়্যারটা দিয়ে দেওয়া হবে, তো এই সফটওয়্যারের উপরেই আপনাকে টাইপিং করতে হবে। প্রথমে এই কোম্পানির তরফ থেকে আপনাকে একটা হার্ড কপি বই দেওয়া হবে, যেটা হচ্ছে আপনার প্রত্যেকটা পেজের একটা করে ফটো তোলা থাকবে। সেই ফটো থেকে কপি করে করে, অর্থাৎ যা লেখা থাকবে বইয়ের পেজের মধ্যে সেই পেজগুলো থেকে আপনাকে কপি করতে হবে। এই দেখতে পাচ্ছেন এখানে হার্ড কপি বই দেওয়া আছে, পরপর পেজ নাম্বার দেওয়া থাকবে এবং কোন পেজে কোনটা টাইপিং করতে হবে আপনারা খুব সহজেই যাতে বুঝে যান। আর কোম্পানির যে সফটওয়্যারটা আছে সেখানেও কিন্তু পেজ 1, পেজ 2, পেজ 3 এরকম অপশান থাকবে, আবার এডিট করারও অপশান থাকবে যাতে করে আপনাদের টাইপিং করতে কোনো প্রকারের সমস্যা না হয়। তো কোম্পানির যে সফটওয়্যারটা আছে, প্রথমে এই দেখতে পাচ্ছেন পেজ নাম্বার 1 লেখা আছে এবং এখানে পেজ এন্ট্রি করতে হবে, অর্থাৎ এখানে টাইপিং করতে হবে। প্রথম পেজে যেগুলো আছে সেগুলো সমস্ত কিছুই এই পেজ 1-এর মধ্যে কমপ্লিট করতে হবে। তারপরে পেজ 2 যখন আসবে তখন আবার পেজ 2-তে হার্ড কপি বইয়ের মধ্যে যেগুলো আছে সেগুলো আপনাকে কপি করতে হবে। দেখতে পাচ্ছেন সেভ বাটনে ক্লিক করলে আপনার কিন্তু এটা সেভ হয়ে যাবে। আবার যে অ্যাড বাটনটা আছে, অ্যাড বাটনে ক্লিক করে আপনারা নেক্সট পেজে আপনারা ওপেন করতে পারবেন, নেক্সট যে পেজটা আছে সেটা আপনারা ওপেন করতে পারবেন। দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু এন্ট্রি করতে হয়। সেকেন্ড যে বইয়ের পেজে যা কিছু লেখা আছে সেখানে এখানে টাইপিং করতে হবে, আপনার পেজ নাম্বার 2-এ আপনাকে টাইপিং করতে হবে, তারপরে আবার সেভ বাটনে ক্লিক করতে হবে। আর 3 নম্বরে যে দেখতে পাচ্ছেন একটা এডিট বাটন আছে, সেখানে গিয়ে আপনারা যে কোনো বইয়ের পেজকে এডিট করতে পারবেন। তো এই হচ্ছে কোম্পানির কাজ।